আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার বিথির রসুইতে। শেয়ার করব বরিশাল বিভাগের বেশ জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি ড্রিঙ্ক মলিদা রেসিপি। অতিথি আপ্যায়নে, গরমের দিনে বা রমজান মাসে ইফতারের সময় বরিশালের মানুষের পছন্দের তালিকায় আছে মলিদা। আমি সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভিডিও ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য সেদিন একটা নারিকেল ভেঙেছিলাম, তো নারিকেলের ভিতরে একটা ফুল ছিল। তখনই আমার মাথায় আসলো যে আমি আজকে মলিদা বানাবো আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ নারিকেলের ফুল দিয়ে মলিদা খেতে কিন্তু বেশ মজা লাগে। এরপর মলিদার উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি। এখানে আছে মুড়ি, আছে চিড়া। চিড়াগুলিকে আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা নারিকেলের ফুল কুচি, আছে কিছু কোরানো নারিকেল, এখানে আছে স্বাদমতো লবণ, চিনি আর আদা। এখানে পলর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। কিছু বাদাম নিয়েছি কুচি করে, এটা অপশনাল, সাজাতে কাজে লাগবে। আর আছে পরিমাণ মতো পানি। এবার ব্লেন্ডারে জারে প্রথমে মুড়িগুলিকে দিয়ে মুড়িগুলি শুকনো অবস্থায় গুঁড়া করে নিব। সামান্য কয়েকটা মুড়ি রেখে মুড়িগুলিকে আমি ভিজিয়ে রাখবো। যখন মলিদা সার্ভ করব তখন মলিদার উপরে এই ভেজানো মুড়িগুলি পানি থেকে তুলে ব্যবহার করব। শুকনো মুড়িগুলিকে খুব ভালো করে গুঁড়া করে নিব। মুড়ির গুঁড়াগুলি একটা বাটিতে তুলে নিয়ে সেই জারে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখা পলয়ের চাল, দেব ভেজানো চিড়া, দেব কোরানো নারিকেল, এরপর দেব লবণ, আদা কুচি আর স্বাদ মতো চিনি। এবার পানি ছাড়া যেই পানিতে পলর চাল আর চিড়া ভিজিয়েছিলাম সেই পানিতেই প্রথমেই সব কিছু খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব। প্রথম দিকে যদি বেশি পানি দিয়ে ব্লেন্ড করেন তাহলে চাল আর চিড়াটা খুব ভালোভাবে ব্লেন্ড হতে চাইবে না। এজন্য পানি ছাড়া খুব মিহি করে প্রথমে চাল আর চিড়াটাকে ব্লেন্ড করে নিতে হবে। চাল আর চিড়া যখন দেখবেন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে, কোনো দানা নেই, তখন পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি যে পানিটা ব্যবহার করেছি এটা কিন্তু নারিকেলের পানি ছিল, আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। একটা নারিকেলের পানি ছিল, সেই পানিটা দিয়ে খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নিয়ে পরে পরিমাণ মতো নর্মাল পানিও আমি ব্যবহার করেছি। এখন আগে থেকে গুঁড়া করে রাখা মুড়ির উপরে ব্লেন্ড করে রাখা চাল চিড়া নারিকেলের মিশ্রণটুকু দিয়ে দিব। এরপর কিছু নর্মাল পানি দিয়ে দিব। একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে আপনারা চিনির পরিমাণটা চেক করে দেখবেন, যদি আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে হয় তাহলে দিয়ে নেবেন। মলিদা তৈরি, এখন আমি কিছু ওয়ান টাইম গ্লাস নিয়েছি, গ্লাসে মলিদাগুলিকে সার্ভ করে নিব। মলিদা বরিশালের মানুষের নিজস্ব রেসিপি। আমি বরিশালের মেয়ে নয়, আমি ভোলা জেলার মেয়ে। বরিশাল জীবনে গিয়েছি মাত্র দুইবার, আর মলিদাটা আমি বরিশাল বসেও খাইনি। আমি ফেসবুকে 15 সালের দিকে একটা আপুর পোস্ট দেখেছিলাম মলিদা নিয়ে, তখন ওনা থেকে রেসিপিটা নিয়ে আমি বাসায় ট্রাই করেছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে মলিদা। নারকেল ভাঙলেই যদি নারকেলের মাঝে ফুল পাই আমি চেষ্টা করি একটু মলিদা বানিয়ে খেতে, কারণ নারকেলের ফুল দিয়ে মলিদাটা আমার খুব ভালো লাগে। ট্র্যাডিশনালি বরিশালের মানুষও মলিদাতে নারকেলের ফুল কুচি এবং হচ্ছে তালের আটির যেই সাদা অংশটা সেটাও দিয়ে খায়, সেটাও মজা লাগে। তো আমি কখনো তালের আটি দিয়ে খাইনি, আমি এরকম নারকেলের ফুল দিয়ে খেয়েছি। যাই হোক, মলিদা ড্রিঙ্কটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার রেসিপি না, এটা বরিশালের মানুষদের রেসিপি। তো উপর থেকে কিছু বাদাম কুচি, কিছু ভেজানো মুড়ি, কিছু নারিকেল আর নারিকেলের ফুল দিয়ে আমি মলিদাগুলিকে সার্ভ করে নিলাম। এই রিফ্রেশিং ড্রিঙ্কটা বাসায় একটু তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণই মজার আর অন্যরকম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।